আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি অন্য ধরনের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আসলে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আসলে বাচ্চাদের অনেকেই কমপ্লেন করেন যে বাচ্চাদের ডায়পার ব্যবহার করানোর পরে কিন্তু র্যাশ উঠে। তো আমি যেহেতু আমার বাচ্চাকে 24 ঘন্টা ডায়পার পরিয়েছি, সেহেতু আমি কিন্তু জানি যে বাচ্চাকে আসলে কিভাবে ডায়পার ব্যবহার করালে র্যাশ হবে না। তো আজকে আমি সেই অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো আমি আমার বাচ্চার জন্য যেসব প্রোডাক্ট ব্যবহার করেছি সেসবই আপনাদের কাছে নিয়ে এসেছি। তো এখন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কি কি ব্যবহার করলে আপনার বাচ্চার র্যাশ হবে না এবং আপনার বাচ্চা কিন্তু একদম সুস্থ সবল খুব ভালো থাকবে। আর অনেকে কিন্তু এটার জন্যে ডায়পার ব্যবহার করতে চান না যে বাচ্চাদের র্যাশ উঠে, বিশেষ করে গ্রামে যারা থাকে তারা কিন্তু মনে করে যে বাচ্চাদের র্যাশ উঠে যায় ডায়পার ব্যবহার করলে বা অনেক রকম সমস্যা থাকে, কিন্তু আসলে এটা কিন্তু ভুল ধারণা। তো এখন আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি আপনাদেরকে কিন্তু প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আমার বাচ্চার জন্য আমি কী কী প্রোডাক্ট ব্যবহার করছি ডায়পার ইউজ করার ক্ষেত্রে। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি বেবি অয়েল, র্যাশ ক্রিম, অলিভ অয়েল এবং ভ্যাজলিন। আপনারা এর মধ্যে সবগুলোই যে লাগবে তা কিন্তু না, যে কোনো একটা হলেই কিন্তু হবে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই এগুলো ব্যবহার করাতে হবে। প্রথমে আপনার বাচ্চাকে ভালোভাবে ওয়েব টিস্যু দিয়ে ক্লিন করে নিতে হবে তার প্রাইভেট পার্টটা। তারপরে আপনি সেখানে হয় তেল না ছাড়া র্যাশ ক্রিম না ছাড়া ভ্যাজলিন যে কোনো একটা দিয়ে দিবেন, কোনোভাবেই কিন্তু পাউডার লাগানো যাবে না। অনেকের কাছে কিন্তু ভুল ধারণা থাকে যে পাউডার লাগাবেন, কিন্তু পাউডার লাগালে কিন্তু ইউরিন যখন পাস হবে তখন কিন্তু ওখানে পাউডারটা গলে একদম স্যাঁতস্যাঁতা হয়ে যাবে, আর তখনই কিন্তু র্যাশ বেশি হয়। সে কারণে কিন্তু একদমই পাউডার ব্যবহার করা যাবে না। তো তার আগে সবার আগে কিন্তু পরিষ্কার করে নেবেন ওয়েব টিস্যু দিয়ে, বা ভেজা কোনো গরম হালকা উষু উষু গরম পানি করে সেটা দিয়েও কিন্তু পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে এর মধ্যে যে কোনো একটি ভালোভাবে শিশুর প্রাইভেট পার্টে অ্যাপ্লাই করে তারপরে কিন্তু ডায়পার পরাবেন। এতে কিন্তু আপনার বাচ্চার একদমই র্যাশ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না। আর 6 ঘন্টা পরপর ডায়পার চেঞ্জ করার চেষ্টা করবেন। আর সবচেয়ে ভালো মানের ডায়পার, একটু ব্র্যান্ডেড ডায়পার ব্যবহার করবেন। ডায়পার চুজ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে দক্ষতায় দেখাতে হবে। আমি নেক্সট দিন আপনাদের ডায়পার নিয়েও কিছু আলোচনা করে নিব। আর এখন আমি আপনাদেরকে আসলে দেখাতে চাচ্ছি যে 24 ঘন্টা আসলে ডায়পার কিন্তু এভাবেই ব্যবহার করতে হয়। আমি আমার বাচ্চার ক্ষেত্রে এভাবেই ব্যবহার করেছি, আলহামদুলিল্লাহ আমার বাচ্চার কিন্তু কোনো সময়ই র্যাশ হয়নি। তো এখন আর যখন বাচ্চা কিন্তু পটি করবে তখন কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে ডায়পার চেঞ্জ করে দিতে হবে, কারণ যদি পটি সহায় ডায়পার পরিয়ে থাকা হয় তাহলে কিন্তু র্যাশ হয়ে যায়, কারণ শুকিয়ে যায়। কিন্তু কথা হচ্ছে পটি তো আর ডায়পার শোষণ করতে পারে না, সে কারণে কিন্তু ওখানে থেকেই যায়, আর বাচ্চার গায়ে তখন কুটকুট করে লেগে কিন্তু র্যাশ হয়ে যায়। এ কারণে কিন্তু পটি অবস্থায় রাখা যাবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে চেঞ্জ করে নিতে হবে। আর 6 ঘন্টা পরপরই ডায়পার কিন্তু চেঞ্জ করে দিবেন। তো আমি এখানে দেখাচ্ছি যে আমি এখন আসলে আমার বাচ্চাকে কোন ডায়পার পরাচ্ছি। তো এখানে হচ্ছে মামি পকো প্যান্টসের ডায়পার আমি পরাচ্ছি। তো এই ডায়পারটা কিন্তু খুব ভালো, আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, আপনারা এটাও ব্যবহার করতে পারেন। তো আমার এই ভিডিও যদি দেখে আপনাদের একটু উপকার হয় অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কোনো ডাক্তার নই বা আমি এটা কোনো স্পেশালিস্ট নই, আমি জাস্ট আমার অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।